দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালেও ব্যাটে বলে পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন ট্রাভিস হেড। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি আগিয়ে হয়েছেন শিরোপা জয়ের নায়ক। অথচ সেই ট্রাভিস হেডকে দলে রাখবেন কিনা সে নিয়ে চিন্তায় ঘুমাতে পারেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কেননা বিশ্বকাপের আগে আঙুল ভেঙে যায় হেডের, তবুও তারা হেডকে কেন দলে রাখলেন, কীভাবেই বা রাখলেন, তার পেছনের কারণ জানালেন প্যাট কামিন্স, যেখানে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যায় টিম অস্ট্রেলিয়া। সেখানে চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পান ট্রাভিস হেড। পরে জানা যায় আঙুল ভেঙে যাওয়ায় হেডের বিশ্বকাপের প্রথম কিছু ম্যাচ খেলা অনিশ্চিত। তারপরেও শেষ ম্যাচ তার জায়গায় কাউকেই দলে নেয়নি অস্ট্রেলিয়া। ওই ইঞ্জুরিতে থাকা হেডকেই রেখে দেওয়া হয় স্কোয়াডে। বিশ্বকাপের পর সংবাদ সম্মেলনে তাকে রাখার ঘটনায় ফিরে যান অধিনায়ক প্যাট কামিন্স। আমরা ভেবেছিলাম হেডের বিশ্বকাপ শেষ, আমার মনে হয় ওটা ইঞ্জুরির পরদিন রাত ছিল। কোচ ম্যাকডোনাল্ড আমার কাছে আসে এবং বলে আমি কাল সারা রাত ঘুমাইনি, আমার মনে হয় আমরা তাকে রাখতে যাচ্ছি, আমরা ঝুঁকিটা নিতে যাচ্ছি, সে নেদারল্যান্ডসের ম্যাচে গিয়ে ঠিক হয়ে যেতে পারে এবং এরপর যদি নকআউটে যেতে চাই এবং বিশ্বকাপ জিততে চাই আমার মনে হয় নকআউটে তার থাকা দরকার। তো হ্যাঁ, এটা ম্যাকডোনাল্ডের আইডিয়া এবং বলতে হয় মেডিকেল টিম দারুণ কাজ করেছে। হেডকে রাখার মানে সম্ভবত আপনি স্কোয়াডে দ্বিতীয় কোনো স্পিনার রাখতে পারছেন না, যেটা ঝুঁকিপূর্ণ তবে অবশ্যই কাজে দিয়েছে। শেষ ম্যাচ হেড বিশ্বকাপে পা রাখলেন অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ম্যাচ শেষে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকেই খেলেন 66 বলে 109 রানের দুর্দান্ত এক ইনিংস। ইঞ্জুরিতে পড়া এমন একজনকে না রাখাই সাধারণ ব্যাপার হতো, কিন্তু প্রথম দিকে তাকে পাবে না জেনেও দলে রাখার জন্য নির্বাচকদের কৃতিত্ব দিয়েছেন প্যাট কামিন্স। ট্রাভিস দুর্দান্ত ছিল, আমার মনে হয় আমি নিজেও স্টেজে বলেছি অনেক কৃতিত্ব যাওয়া উচিত অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও জর্জ বেইলির, যারা নির্বাচক এই বাজিটা নেওয়ার জন্য।